নবী কবে জন্ম নিয়েছেন, কবে মৃত্যুবরণ করছেন, এটা দেখার বিষয় নয়। শুধু দেখার বিষয় বাবা যাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার গোটা জীবনকে সুন্দর করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য যথেষ্ট। আজকে আমরা চরিত্রের মডেল বানাই, অমক নেতা তমক নেতা, যেই নেতা নিজে প্যান্ট পরে বাবার টাকুন নিচে, যেই নেতা সাত পরে, ওই যে হুজুর বলল রুকুতে গেলে সেজদায় গেলে পিছনের দিকে অর্ধেক নাই, যেই নেতারে দেখলে উজুই ভেঙে যায়, কথা কন না কে। হালাকি এমন নেতার মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার গোটা জীবনকে তোমার নবীর জীবনকে তোমার জন্য যথেষ্ট, উত্তম আদর্শের জন্য তোমার নবীর আদর্শ যথেষ্ট, কোন নেতার আদর্শ লাগবে না, কথা বলেন না কেন। এই জন্যই তো যে শামসুল উলামারা দেখবেন দাড়িটা জীবনে ছাসে নাই, এটা আমার নবীর আদর্শ। জোর করেন মারহাবা। লম্বা জামা ছাড়া কোনদিন বাজারে এক এক কেজি মুলাও কিনতে যায় না, আমার গো মন চায় একটা ফুল এটা জামা গাই দিয়ে শার্ট গাই দিয়ে একটু বাজারে যে টাই মাছ কুদু কিনে লেবে। কেন গাই দিয়ে বাজারে যায় না এরা জানেন? ওই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। শুধু কোরআনের আয়াতগুলোর দিকে তাকাইয়া উলামা ইকরাম সুন্নাতের বাহিরে যায় না, সুন্নাতের বাহিরে যায় না, জীবন যাবে একটা সুন্নাত ছেড়ে দিতে চায় না, কথা বলেন না কেন। এই জামানায় রাসূলের একটা সুন্নাতকে আদায় করা, 100 শহীদের গলা কাটা, যদিও হাদিসটা যায় কিন্তু আমলের ক্ষেত্রে কবি 100 শহীদের সব কেন পাবে উম্মতে মুহাম্মদ, কারণ এই জামানায় একটা সুন্নাতকে আদায় করা অনেক কষ্ট। সবচেয়ে বড় সুন্নাত দেখেন নবী এই যে দাড়িটা, আমি কোন ওয়াজে আসার আগে মা তার সন্তান রে লয়ে এসে আমার কাছে দোয়া নিতে, ছেলেটা কলেজে না স্কুলে পড়ে, দেখলাম মুখ ভরা দাড়ি, তার বাবার মুখে দাড়ি নাই, বললাম ছেলের দাড়ি আছে আপনি রাখেন না কেন? হুজুর আমি রাখবো। ওর মা আমাকে বলতে যে হুজুর পর্দার সহিতে আইসে আবার উল্টা পাল্টা বুঝুন না, তাহলে জিয়াদি সাহেব কি মহিলা গুলো দেয়া করে আইসে? এই মুসলমানের পোলা, আগে আমার সাথে দেখা করে আগে বলছি আপনার স্ত্রী বোরকা পরিহিত পর্দার সহিত আছে কিনা, কয় আছে, অনেক আবেগ বয় কণ্ঠ নিয়ে আসছে ছেলের জন্য বলতে হুজুর আমার ছেলে লেগে দোয়া করেন, ও দাড়ি সাইতে ফেলাইতে চায়। আর বন্ধু বান্ধবের প্রবঞ্চনা দেয়, দোস্ত এই বন্ধু তোর পাও দূরে ধরছি, তোর কলেজের বন্ধু স্কুলের বন্ধু যে দাড়ি নাই খেয়ে ফেলে স্কুল জামা নাই, আর উৎসাহ দিস, আরে প্রবঞ্চনা দিস না, ও যদি জান্নাতে যায় মানে হাব্বা সুন্নাহ ফাকাদা হাব্বানি আল মারু মা মানে হাব্বা, তুমি যদি ওই বন্ধুর দাড়িটা ভালোবেসে বন্ধুর উৎসাহ দাও, দোস্ত দাড়ি কাটিস না, আমরা রাখতে পারি না, তুই রাখ, সরস্বতী প্রাধান্য দিলাম, তুই বন্ধু, যদিও তুমি কিয়ামতের মাঠে বিপদে পড়ো, ওই দাড়িওয়ালা বন্ধু জান্নাতে গেলে ওর গাড়িতে তুমিও জান্নাতে যাবা। এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। দুইজন টাঙ্গাইলের বাপ বাগ্মী সন্তান শামসুল উলামা দনজন, টাঙ্গাইলের গর্বিত সন্তান, ইনাদের মায়েরা রত্ন ভান্ডার। আরে রত্ন ভান্ডার তো যারা ওই ডাক্তার ইবিসুল্লাহকে আতাত করে সুদের ব্যবসা করলেই হেরা হয় রত্ন ভান্ডার, হের মায়েরা কথা কন না গে, জাইঙ্গা বইরা ফুটবল খেলাইয়া চ্যাম্পিয়ন হইলে হের মা বলে রত্ন ভান্ডার। আরে বেটা রত্ন ভান্ডার হলে দুইজন শামসুল উলামার মা হলো রত্ন ভান্ডার। অতএব একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিক কে? আরো জোরে বলতে হবে, আসলে প্যান্ডেলটাই জানে কেমন, 2022 সালে সবচেয়ে ক্রিটিক্যাল একটা প্যান্ডেল হলো আজকে টাঙ্গাইল। ভাই কথা বলা যাবে না, আমি যে কোন দিকে তাকাই ওয়াশ করবো আমি নিজেই তাল পাইতাছি না, আসলে সভাপতি সাহেব যে কথা বলেছে আমি যদিও পিছনে বসে হাসছি,
কিন্তু আমি এখন বুঝতে আছি হুজুর জিদদের শুনি কইছে আজকে। এই যে দেখেন ভাষা পোষা কত কিছু কইছে না, যদিও বাংলা ভাষা কইছে যেটা তোমরা বুঝো। রসুলের ভাষা ছিলেন আরবি, যদি কোরআন আল্লাহ নাজেল করতেন ইব্রানি ভাষায় অথবা হিব্রু ভাষায় আরবের মানুষ বুঝতো না। কথা কর না কেন, পৃথিবীতে শুধু একটা গ্রন্থই আরবিতে নাজেল হয়েছে, সেটা হলো আল কোরআন। এবং পৃথিবীতে 104 খানা কিতাব নাজেল হয়েছে, তার ভিতরে 4 খানা হলো প্রসিদ্ধ। আরে ভাই নিচে কি হয়েছে, এই আল্লাহর ওলি রে বেন্টু বো ও খারাই খারাই কি জানি খাইতেছে। আরে ওলির দল রে, প্যান্ডেলটা নিচে দিলে ভালো হলো, কি করার আছে, নিচের ভাইরাও তো দেখতেছে না। ভাই আপনার কল লাগে তো আমার ডুপ্লিকেট আর এক মক্তা লাগাই দিছে, অসুবিধা কি, ওখানে বসে যা দেখবেন এনে বইও তাই দেখবেন, আল্লাহ কবুল করেন, জোরে কানে আমিন। তাহলে একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ নাম কখনোই আসতে বলবেন না। আমাদের সবচেয়ে বড় অভ্যাস কি জানেন, দলের নেত্রীর নাম আর নেতার নাম এত জোরে নেই, নেতারে খুশি করতে পারলেই মনে হয় টাঙ্গাইলে রাস্তা ফাঁকা করে দেবে, মসজিদে 5 লাখ টাকা দিবে, 10,000 ইটা দিবে। হালাকি দুনিয়ার সাইরানার নেতা খুশি হোক আর বেজার হোক, এতে কিছু আসে যায় না। যদি আমার আল্লাহ নেতা বেজার হয়ে যায়, আমার রসুল নেতা বেজার হয়ে যায়, আমার দুনিয়া অশেষ আখেরাত অশেষ। কুত্তার দাম আছে, আমি ইলিয়াস রহমান জিহাদি সে দাম নাই, কথা ঠিক না ঠিক? আজকে বাংলাদেশের অবস্থা কেন এত অতপতন জানেন, একটা মাত্র কারণ, আমরা আসল নেতা বাদ দিয়ে নকলটার পিছনে দৌড়াইতেছি। হালাকি আসল নেতার চরিত্র কি দেখেন, আমি এই আয়াতটাই পড়ছি, আমাগো নেতাগো চরিত্র দেখলে কুত্তা এলাকায় থাকে না, শয়তান ডিজাইন দিয়ে জায়গা এলাকায় তুই, এমন নেতা আমাগো দেশে। এ কথা কইও মুসলমানের বলা, আমাগো দেশে এমন নেতা ওই এলাকায় শয়তান ডিজাইন দিয়ে জায়গা কে আমার টাঙ্গাইল ওই জায়গায় লাগবো না। আর এমন নেতার নেতা, যেই নেতা বেজার হইলে দুনিয়া অশেষ আখিরাত অশেষ, শোনেন তার চরিত্রটা কি বলে। খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছে শোনেন কি বলে আল্লাহ, بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم لقد كان لكم رسول الله أسوة حسنة কোন সে নাই নেতার কথা আল্লাহ কি কইছে, আর আমাগো নেতাগো কথা কি কইছে, ওগো থেকে দূরে যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন, এমনই আমাগো নেতাগুলো সাদেক, এমনই সত্যবাদী, যাগো দেখলে শয়তান হয়ে যায়। ঠিক কথা কর না কেন, আরো জোরে। পৃথিবীতে সারা পৃথিবীতে এখন টাঙ্গাইল জেলার সবাই ছিল একমাত্র কোরআনের বরকতে। আস্তে কথা কইলে বাতের রোগে ধরবো। এ মুসলমানের পোলা, টাঙ্গাইল জেলা কিভাবে সিনে দেখছো, ছোট্ট একটা গরিবের সন্তান এমন এক রত্ন ভান্ডারের গর্বে আর এক রত্ন ভান্ডার জন্ম নিছে, নাম কি সালেহ আহমদ তাকরির, নামটা ভালোভাবে কও, কুতুবউদ্দিন জালালি দা। আল্লাহ সালেহ আহমদ তাকরির, বাংলাদেশের স্বাধীনতার পরে এইভাবে গণসম্বর্ধনা কেউ পায় নাই, 13 বছর 13.5 বছরের তাকরিম পেয়ে গেছে, কারণ কি জানেন, একমাত্র কোরআনের বরকত। আর এইটা এমন একটা সময় ওরে আল্লাহ দেশে আনছে, যে সময় কটা ইচিং চিং পাকা চিপি চিপি চাপা আগো পুরো সব ক্যামেরা বোল্ড আউট করে দিছে, কথা বল না কেন, 8টা লেডি 11টা লেডিস 8টা দেশের লগে খেইলে ফুটবল খেইলা
জিতে বাসে ছাদে উঠে দুই দিন লাভ হয়েছে, লাস্টে যেদিন লাভ হয়েছে ওই দিনকেই তাকরিম দেশে আইছে। এখন ওইগুলা নাম নাই কথা কন না কে, কারণ কি জানেন? আল্লাহ দেখে এটা হলো শামসুল উলামাদের দেশ, আল্লামা শামসুল ফরিদপুরীর দেশ, হাফিজ হুজুরের দেশ, এটা শায়খ চারমোনের দেশ, আহম্মদ শফি সাহেবের দেশ। এই দেশে ল্যান্ডা সেরিয়ে ফুটবল খেলে নাচবি আর জাকা নাকা মারবি, এটা কোরআনের জাকা নাকা বাজবো, কথা বল না কেন? ফুটবল খেলা কোনোদিন জায়েজ নাই বেটা, লেডিস তো পরের ব্যাপার। এই লেডিস কো বোল্ড আউট করার লেগে আল্লাহ ওরে আলসাই দেশে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের ভালোবাসে, কথা ঠিক না বেটি? কিছু কিছু দেখবেন অমানুষ জানোয়ার, জানোয়ারের ঘরে জন্ম নিছে, তার ভিতরে নিজু ওরা দেখলে ক্লিপ্তায় অজীব ব্যাপারী করে কয় তোর জুতা দিয়ে বাইরা হারাম নিজুম মজুমদার ও আপনাকে টাঙ্গাইলের পোলারে লইয়া কিটি সাইজ করছে কুরআন, কিন্তু ভিতরে থেকে কে চিনে তারে? আরে হারামির ঘরে হারামি, তুই মুসলমানের ঘরে জন্ম নিছর, যদি মুসলমানের ঘরে ঠিকই ঠিক মুসলমানের প্রোটেকশনে হইতি মনে হয় কোন জায়গায় ভেজাল আছে তোর জন্মের মধ্যে। আটজন সেরি একটা দেশের লাগে ১১ জন সেরি জি যাইলো হ্যাগতি প্রাধান্য দিলি, হালাকে কোরআনের পাখির প্রাধান্য না দিয়া কিটি সাজ করার কথা কইলি, এমনই পশম পশছে তুই, মনে রাখবি মরার আগ পর্যন্ত তোর কপালে জুতার বাড়ি। শুধু নিজুম মজুমদার নয়, বাংলার জমিনে যত নাস্তিক গুলো আছে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী, এই টাঙ্গাইলের জমিনে দীপ্তকাল আওয়াজ দাও, প্রত্যেকটা নাস্তিকের কপালে সুদাল বাড়ি কে কে রাজি আছো? তুমি শেষ করে দিলা কে? সারা কেবল দূর সুবিধা শেষ করে দিয়েছে ভাবছি বেটা একটু সেতু। এই মুসলমানের পোলা, এরা শাহজাদা রহমানের দেশ, আল্লামা শামসুল ফরিদপুরীর দেশ, সরমুনা এবং তাবলিগ ওয়ালাদের পাগড়ি ওয়ালাদের দেশ। এই দেশে হিজলা মিজলা না পুরো রাস্তায় আর যুবকরা চাই আছে দেখবো না, হতে পারে না। আর তাদের প্রাধান্য দিবা কোরআনের পাখির প্রাধান্য দিবা না, এটা হতে পারে না। এটাই প্রমাণ হয়ে গেল সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠছে, কেন সরকারি ভাবে তাকে গণসম্পর্কনা দেওয়া হয় না? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আইনমন্ত্রীকে ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাই, জামার কোরআনের পাখিকে তারা গণসম্বর্ধনা দিয়েছে। তাহলে বোঝা গেল এখন আর ওই খেইলে মাইলে আইলে ওর সাইতে কোরআনের খেলা সবচেয়ে দামি কি? মুখ কষ্ট লাগতেছে নি? মন খারাপ? আপনার টাঙ্গাইল সবচেয়ে দামি মিয়া, আপনার টাঙ্গাইলের মানুষ এখন সারা পৃথিবীতে ছিল, কারণ তাকরিমের ঠিকানা কিন্তু ঢাকার ঠিকানা না, ঠিকানা কিন্তু টাঙ্গাইলে। আর ফর্ম ফিল আপ করার আগে সৌদি যাওয়ার আগে এই ঠিকানা টাঙ্গাইলের ঠিকানা, আতে আপনাকে অনেক দাম ইনশা হিংসা। অতএব আওয়াজ করা যাবে না, শুধু চাইছে দেখবেন আর আল্লাহর প্রশংসা করবেন, একসাথে বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ এখন আছে না নাই? যদি আল্লাহ থেকে থাকে প্রমাণ হয়ে যাবে মুসলমান এখনো মরে নাই আছে, আল্লাহ কবুল করেন যেরকম আমিন। তাহলে চরিত্রের সবচেয়ে পৃথিবীর সর্বচরিত্রের অধিকারী হলো আমার বিশ্ব নবী, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল হবে না, যে দুনিয়া আগমন করার সাথে সাথে পৃথিবীর সব অন্ধকার দূর হয়ে গেছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নামের শেষে একটা শব্দ আছে, দেখেন কি বলে আমার আল্লাহ কোরআনে, ওয়া মা আরসালনা
إِنَّكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ যদি আমার নবী বারোই রবিউল আউয়াল দুনিয়া আসে, তুমি নবীর আসতার মাত্র দশ দিন বাকি আছে। মারহাবা বলেন। নবীর মৃত্যুর ভিতরে কোনো ইখতিলাফ নাই, মৃত্যু তারিখের মধ্যে, জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে। এই যে আমাদের কিছু ভণ্ড রসুলের দুশমন, এরা কয় বারোই রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে, কোরআন হাদিসের কোথাও সহি দেখাইতে পারবেন না, বারোই রবিউল আউয়াল নবী দুনিয়া আসছে। আর বারোই রবিউল আউয়াল আসে কেমনে? মেয়ে আসার তো প্রশ্ন ওঠে না, আসার তো প্রশ্ন ওঠে না। ওই জামানায় কেউ কেউ লিখে রাখতো না, কথা বলেন না কেন? ওই জামানায় ছিল জাহিলিয়াতের যুগ। আমি যদি এই হুজুরে জিজ্ঞেস করি, এই শামসুল জামান সাহেবকে জিজ্ঞেস করি, হুজুর আপনার জন্মের তারিখ কয়, একুরিক ভাবে বলতে পারেন? ও তো ঠিক মতো কইতে পারবো না, আমার তাই তো আমি ঠিক মতো কইতে পারি। আমি দেখো কত বয়সে চড়াই মুসলমানের পোলা, কারণ আজ থেকে 30-40 বছর আগে মা বাপ লিখে রাখতো না পোলা কবে জন্ম নিছে। এই ডিজিটাল যুগে আমার শাশুড়ির যুগে সে কয় সেকেন্ডে বাইরে এসে তাও লিখে রাখে, অর্ধেক বাইরে এসে আর অর্ধেক 2 ঘন্টা পরে বাইরে এসে তাও লিখে। হাই সোনা মুসলমানের পোলা, তো এই 40-50 বছর আগে আমি যদি জিজ্ঞেস করি পিছনের ওই হুজুরে আপনার বয়স কত, এই হুজুরে জিজ্ঞেস করে হুজুর কইবো আমার স্বাধীনতার সময় হুজুর আমার 12-13 বছর বয়স। আমরা বয়সের মাস্তাক বানাইছে রে স্বাধীনতা, কথা কর না কে? যদি জিজ্ঞেস করি এক চাচারে 70 বছরের চাচারে, ওই যে চেয়ারে বই রয়েছে আডু মাডু বাইর কইরা, যদি চাচারে জিজ্ঞেস করি আপনার বয়স কত, কবে ওদের স্বাধীনতার সময় আমার 12-22-23 বছর বয়স, কথা কর না কে? এখানে স্বাধীনতার মিস্তাক বানাইয়া দেখা গেছে 20 বছর কম আছে অথবা 5 বছর নিচে আরে দেখছে দিক আছে। তে 50 বছরের ভিতরে যদি না বলতে পারে, আজ থেকে 1400 বছর আগে কার জন্মের তারিখ কেলে রাখ তুমি? এই জন্যই দেখতেলা বজে হুদুর জন্ম তারিখের মধ্যে সহজ ভাবে বুঝাই দিলাম। আর মৃত্যু তারিখে কেন ইখতিলাফ নাই? কারণ একটাই, ওই সময় 16 লক্ষ সাহাবী যারা সবাই শিক্ষিত, আমার নবী কত মিনিট ইন্তেকাল করছে তাও লিখে রেখেছে। বাসন্দে আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, নবী কবে জন্ম নিছেন, কবে মৃত্যুবরণ করছেন, এটা দেখার বিষয় নয়, শুধু দেখার বিষয় বাবা যাক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সুন্দর করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য যথেষ্ট। আজকে আমরা চরিত্রের মডেল বানাই, অমক নেতা তমক নেতা, যেই নেতা নিজে প্যান্ট পরে বাবার টাকুন নিছে, যেই নেতা শার্ট পরে, ওই যে হুজুর বলল রুকুতে গেলে সিজদায় গেলে পিছনের দিকে অর্ধেক নাই, যেই নেতারে দেখলে উজুই ভেঙে যায়, কথা কর না কে? হালাকি এমন নেতার মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার গোটা জিন্দেগি তোমার নবীর জিন্দেগি তোমার জন্য যথেষ্ট, উত্তম আদর্শের জন্য তোমার নবীর আদর্শ যথেষ্ট, কোন নেতার আদর্শ লাগবে না, কথা বলেন না কেন? এই জন্যই তো যে শামসুল উলামারা দেখবেন দাড়িটা জীবনে ছাঁচে নাই, এটা আমার নবীর আদর্শ, জোর করেন মারহাবা। লম্বা জামা ছাড়া কোনদিন বাজারে 1 কেজি মুলাও কিনতে যায় না, আমাগো মন চায় একটা ফুল এটা জামা গায়ে দিয়ে শাস গায়ে দিয়ে একটু বাজারে যে টাহি মাছ কুদু কিনে লেবেন, কেন গায়ে দিয়ে বাজারে যায় না এরা জানেন? ওই যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর মিনকুম, শুধু কোরআনের আয়াতগুলোর দিকে তাকায়া উলামায়ে কিরাম সুন্নাতের বাহিরে যায় না, সুন্নাতের বাহিরে যায় না, জীবন যাবে একটা সুন্নাত ছেড়ে দিতে চায় না, কথা বলেন না কেন? এই জামানায় রাসূলের একটা সুন্নাতকে আদায় করা, 100 শহীদের গলা কাটা, যদিও হাদিসটা জয়ী কিন্তু আমলের ক্ষেত্রে কবি
একশো শহীদের সব কেন পাবে উম্মতে মুহাম্মদ? কারণ এই জামানা একটা সুন্নতকে আদায় করা অনেক কষ্ট। সবচেয়ে বড় সুন্নত দেখেন নবী, এই যে দাড়িটা, আমি কোন ওয়াজে আসার আগে মা তার সন্তান রে লয়ে এসে আমার কাছে দোয়া নিতে, ছেলেটা কলেজে না স্কুলে পড়ে, দেখলাম মুখ ভরা দাড়ি, তার বাবার মুখে দাড়ি নাই, বললাম ছেলের দাড়ি আছে আপনি রাখেন না কেন? হুজুর আমি রাখবো। ওর মা আমাকে বলতেছে, হুজুর পর্দার সহিত আইসে আমার উল্টা পাল্টা বুঝুন না, তাহলে জিয়াদি সাহেব কি মহিলা গুলো দেখা করে আইসে? এই মুসলমানের পোলা, আগে আমার সাথে দেখা করে আগে বলছি, আপনার স্ত্রী বোরকা পরিহিত পর্দার সহিত আছে কেন? কয় আছে। অনেক আবেগ বয় কণ্ঠ নিয়ে আসছে ছেলের জন্য বলতে, হুজুর আমার ছেলের লেগে দোয়া করেন, ও দাড়ি সাইতে ফেলাইতে চায়। আর বন্ধু বান্ধবরা প্রবঞ্চনা দেয়, দোস্ত এই বন্ধু তোর পাও দূরে ধরছি, তোর কলেজের বন্ধু স্কুলের বন্ধু যে দাড়ি নাই খেপেলে স্কুল যাওয়া নাই, আর উচ্চ হতিস, আর প্রবঞ্চনা দিস না। ও যদি জান্নাতে যায় মানে হাব্বা সুন্না ফাকাদ হাব্বানি আল মারু মাহা মানে হাব্বা, তুমি যদি ওই বন্ধুর দাড়িটা ভালোবেসে বন্ধুর উৎসাহ দাও, দোস্ত দাড়ি কাটিস না, আমরা রাখতে পারি না, তুই রাখছো, তোর প্রাধান্য দিলাম, তুই বন্ধু, যদিও তুমি কিয়ামতের মাঠে বিপদে পড়ো, ওই দাড়িওয়ালা বন্ধু জান্নাতে গেলে ওর গাড়িতে তুমিও জান্নাতে যাবা। কারণ রাসূলুল হাদিস আল মারু মাহা মানে হাব্বা, তুমি দুনিয়ায় কোন মুসাদিকিন সত্যবাদীর সাথে সম্পর্ক রাখছিলা, ওই দাড়িওয়ালা বন্ধুর সাথে রাখছিলা, ও জান্নাতে যেই গাড়িতে যাবে তুমিও সেই গাড়িতে জান্নাতে যাবা। যদিও তোমার নাম জাহান্নামের খাতায় ছিল কিন্তু ওই বন্ধুরে ভালোবাসছো বিদায় ওর গাড়িতে জান্নাতে যাবা। সুবহান রাসূলের সুন্নতের দাম আছে না নাই? জোরে বলো আছে না নাই? আজকে রাসূলের সুন্নতের বিরুদ্ধে নাস্তিকগুলো কথা কয়, আলেম ওলামারা টিটকারা দিয়ে কথা কয়। এই যে আজকের মাহফিলের পরিচালক রফিকুল ইসলাম সাহেব বললেন, আজকে টাঙ্গাইলের জমিনে তারা সমিতি করছে, ইমাম মুয়াজ্জিন সমিতি, দোয়া করি সংগঠনের জন্য প্রত্যেকটা বেনামাজিরে যেন তার হাতে পায় ধরে ধরে নামাজি বানাইতে পারে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এইটাই তো আল্লাহর কাজ, এইটাই তো রাসূলের কাজ করা, ঠিক না বেটি? ভালো খারাপ মানুষকে আল্লাহ রাস্তা উঠাই দিয়ে আসছে, ভালো কাজ আর কি হতে পারে? তাহলে একসাথে বলেন, রসুলের আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এগুলা বলতে গেলে দেখবেন আমরা হয়ে যাবো জিএমডি। কথা কন না কেন? কলেজের পোলাপান আজকে দাড়ি চুপি রেখে কলেজে গেলে ঢুকতে দেয় না কলেজে, কলেজের মেয়েরা বোরকা পরে গেলে হেজাব পরে গেলে আজকে কি টাডান টাডায়। আল্লাহ শুকর যে ইরানি এখন হেজাব বাধ্যতামূলক করে দিয়েছে। আমার বাংলাদেশও একদিন হবে ইনশাআল্লাহ, পূর্ব গগন থেকে যদি সূর্য যেরকম উদিত হওয়া সত্য, বাংলার জমিনে শাহাদুল আমানির দেশে, আহমদ শফি সাহেবের দেশে, শাইখুল ইসলামের দেশে একদিন বোরকা ইনশাআল্লাহ আমাদের জন্য ওপেন হয়ে যাবে। দোয়া করেন আল্লাহর কাছে। কষ্ট হচ্ছে গরমের ভিতরে, বেশি রাত করব না, শুধু আমার সাথে বলবেন, রবিউল আউয়াল মাসের আজকে দুই তারিখ না, দুই তারিখ যদি হয়ে থাকে আমার নবী বারোই রবিউল আউয়াল ধরলাম, হুজুরের জন্মের তারিখের মধ্যে তিনটা ইখতিলাফ, তিনটা তারিখ, নয় দশ বারো, মারহাবা বলেন, কেউ কেউ বলেন 8 9 12। সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে 9 10 12, সিরাত খাতামুল আম্বিয়ার ভিতরে ইখতিলাফ 8 9 12, কেউ বলেন 10, চারটা দিনের ইখতিলাফ। এই জন্য হুজুরের জন্ম কবে হয়েছে এটা ধরে নেন, বারোই রবিউল আউয়াল যদি হয় নবী দুনিয়া আসতে আর 10 দিন বাকি, কয় দিন? জোরে কোন আরো জোরে, এই 10 দিন মাত্র বাকি। ইন্দিমিন টাইমে মা আমেনা গোসলখানায় গেছে, কোন নবীর চরিত্রে চরিত্রবান হতে বলেছে আমার আল্লাহ। আমি আয়াত খান আবার পড়ি, لقد كان لكم في رسول الله أسوة حسنة وإن كان على خلق عظيم يا أيها النبي أرسلناك شاهدا ومبشرا ونذيرا
وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সিরাজাম মুনীরা বলে নাই, অনলি ওয়ান একজন মানুষকে বলা হয়েছে, সে হলো আমার এতিম জমি। নবী আপনি শুধু দিনের চেরাগ না, আপনি উম্মতের চেরাগ, জান্নাতের চেরাগ। দুনিয়ার ইলেকট্রিসিটি আলো তার না লাগাইলে আর ইলেকট্রিসিটিতে আলো জ্বলে না। আর আমার নবী এমনই একজন আলো ছিলেন, অন্ধকারেও আলো, বাপ্তিতেও আলো, দিনেও আলো, রাতেও আলো।